দ্বিতীয় প্রত্যেক গুৱাহাটী প্রিমিয়ার লীগর আজি প্রথমখন খেল অনুষ্ঠিত হয় অইল ইন্ডিয়া আর গুৱাহাটী টাউন ক্লাবর মাজত। ম্যাচখনত অইল ইন্ডিয়া লিমিটেডে গুৱাহাটী টাউন ক্লাবক 1-0 গ'লৰ ব্যৱধানত পরাস্ত করে। খেলৰ 68 মিনিটত অইল ইন্ডিয়ার হৈ মিলন বসুমতারে পেনাল্টির জড়িয়ে একমাত্র বিজয় সূচক গোলটি দিয়ে খেলৰ মেন অব দ্য ম্যাচ বিবেচিত হয় অইল ইন্ডিয়ার জে কুকি। আনহাতে প্রাইড ইষ্ট মেভৰিক্স আর রেড বীৰ মাজত অনুষ্ঠিত হওয়া দ্বিতীয়খন ম্যাচ ড্র হয়। দুয়ো দলৰে 1-1 গ'লেৰে সমাপ্তি ঘটে ম্যাচখন।